নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমটা রেখেছেন মুহররম মাসের এই 10 তারিখের সোমটা এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সোম রাখার ফলে এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন এবং একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমজান মাসের পরে সর্বোত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের পর সর্বোত্তম সোম হচ্ছে মুহররম মাসের সোম তিন চারটা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না ফজরের আগে দুই রাকাত সুন্নাত মাসের তিন দিন রোজা রাখা আইয়ামে তাশরিকের সরি আইয়ামে বিজের তারপরে আপনার আরাফার সোম এবং এই যে মুহররম মাসের সোম এই সোমগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না আরো এসেছে একটা বর্ণনা আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে যে আশুরার সোম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন ইনশাআল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ততা দেওয়া হবে ইনশাআল্লাহ তো পরিবার বর্গের প্রতি আপনি খরচ করতে পারেন এখন এই যে ঘটনা দেখেন এই ঘটনার মূল পিছনে গল্প কি জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি তাই তো জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার সোমটাকে রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা একদিন রাখে 10 তারিখে সোম রাখে আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর 9 তারিখ বা তার পরে একদিন আগে বা একদিন পরে আমি সোম রাখব কোন বর্ণনা এসেছে একদিন আগে 9 তারিখে সোম রাখব তো আমরা দুটো রাখার চেষ্টা করব কয়টা দুটো হয় 10 হয় 9 10 অথবা 10 11 ইনশাআল্লাহ আশা করা যে এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহু তাআলা এক মুহূর্তের মধ্যে মানে এক দিনে পুরো ফেরাউন এবং ফেরাউনের যত সেনাবাহিনী আছে এক দিনের মধ্যেই শেষ পৃথিবী থেকে চিরবিদায় আল্লাহ পাক এত চমৎকার করে কথাটা বলেছেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন তারা কতই না বড় বড় জান্নাত মানে বাগান এবং প্রশ্রবণ পার হয়ে চলে গেল ওয়া কুনুজি ওয়া মাকানি মাকামিন কারীম কত সুন্দর সুন্দর জায়গা তারা ছেড়ে দিয়ে চলে গেল এবং তারা ধাওয়া করতে লাগলো ফেরাউন মুসার বাহিনীকে যখন তারা ডুবে গেল ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ তাদের জন্য আসমান এবং জমিনের কোন সৃষ্টি এক ফোঁটা চোখের পানিও ফেলে নাই এটা আপনি সূরা দুখানের মধ্যে পাবেন আরো বিস্তারিত আছে তো এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ঘটেছে মুহররম মাসের 10 তারিখে কয় তারিখে এই হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মুহররম মাসের 10 তারিখে সোম রাখি কথা কি বুঝতে পারছেন এটাই সেই ঘটনা যেই ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই আশুরার সোমটাকে রেখে দিয়েছেন এটা ইহুদিরাও রেখেছে ইসলাম আসার পূর্বে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল আর বেশি বেশি মুহররম মাসে সোম রাখতে পারেন ইস্তেগফার করতে পারেন তাসবিহ তাহলিল করতে পারেন এবং এই মাসে যে ঘটনাটা ঘটেছে আপনার মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের এই ঘটনাটাকে চর্চা করবেন এটাকে প্রচার করবেন প্রসার করবেন এর মধ্য থেকে শিক্ষাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করবেন